হ্যালো বন্ধুরা, আপনার সামনে আজকে আমাদের বাড়িতে কালী পুজো হচ্ছে, তার কিছু অংশ দেখাচ্ছি। এটা প্রথম ভাগ, যে আমার ঠাকুর নিতে এসেছি পাল বাড়িতে, আর আমাদের ঠাকুরটা এখনও রেডি হয়ে গেছে। আর এখানে এবছরই দুর্গাপুজোর জন্য প্রতিমা রেডি করছি। আর হচ্ছে রাধা কৃষ্ণ যে অষ্টম পর হচ্ছে সেখানে যাবে, এটা তৈরি করছি এখন ঠাকুরমশাই। আর এই দুর্গা ঠাকুর, এই বছর দুর্গা ঠাকুর যারা পায় না কেউ তাদের জন্য। আর এটা আমাদের কালী পুজো কালী ঠাকুর, তারাপীঠ কালী ঠাকুর, ঠাকুরটাকে আমার নিতে এসেছি। বাড়িতে চলে এসেছি, বাড়িতে মাকে বরণ করবে, বরণ করার পরে এটাকে তার আসনে বসিয়ে দেব। এটা আমার দিদি আর ভাগ্নে, এটা আমার আছে ভাগ্নি আর ওই ভাই, ভাইয়ের কালী পুজো মানুষা, মানুষের কালী পুজোর তাই আমার প্রতিমাকে নিয়ে এসেছি বাড়িতে। মা আসছে, মা খই খই নিয়ে এসছে, আর আমার পিছু নিয়ে আসছে মামি। তাই হচ্ছে এখন মাকে বরণ করার পরে তার আসনে বসাবো। তাই হচ্ছে সমস্ত নিয়মকানুন মেনেই মাকে বরণ করা হচ্ছে, যেভাবে বরণ করতে হয়। খই খই ছড়িয়ে তারপর হচ্ছে বরণগুলো নিয়ে এসে মাকে বরণ করার জন্য এখন বরণ করবে। প্রথমে মা বরণ করছে, দেখেন মা তার জয় মা কালী। আর আমরা বাড়িতে নিজেরাই প্যান্ডেল বানিয়েছি, কোনো ডেকারস মাল নিয়েছিলাম কিছু ভাড়া করে, সেভাবে নিজেরাই প্যান্ডেল বানিয়েছে বাড়ির উঠোনে। আর তারপরে খাওয়া দাওয়া প্যান্ডেলটা করেছে উপরে ছাদে পরে। বরণ করছে মা, আর এখানে আমাদের বরণ শেষ হলে কালী মাকে নিয়ে গিয়ে নিজের আসনে বসিয়ে দেবো। তারপরে কাছে রাত 12টার পরে পুজো শুরু হবে। তারই আগে একটা ছোট্ট একটা অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে কোনো আগে আমার ঠাকুমা মারা গেছিলো, তখন তার সৎকার করেছিলাম, কিন্তু যে রামায়ণ গানটা হয় সেটা আমার দিতে পারিনি। আজকে সেই রামায়ণ গানটা শুরু হবে, তার আগে অনুষ্ঠান, তারপরে হবে রাত যখন 12টাও আসবে তখন হবে কালী পুজো। আর ভালো লাগছে, বরণ হয়ে যাওয়ার পরে আবার হচ্ছে এক দিদি করবে, দিদির পরে আছে মামি করবে, তিনজনা বরণ হয়ে গেলেই তারপরে মাকে নিয়ে যাব। এরকম আমার ছোট্ট মেয়ে কি বদমাইশি করছে, প্রথম পার্টে এই পর্যন্তই। আপনাদের সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ। তো একটা কমসে কম লাইক করে দেবেন, আর কোথাও থেকে দেখছেন একটা কমেন্টে লিখে দেবেন। আর এরপরে ভিডিও কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আবার দেখাবো। ফার্স্ট পার্টটা রেডি করেছি, এখন সেকেন্ড পার্টটা আপনাদের দেখাবো। বাড়িতে প্রচুর লোকজন আসবে এখনই, তার ভিডিওটা একটুখানি পরে আপনাদের এরপরে ভিডিও পার্ট টু দেখাবো, ঠিক আছে? ধন্যবাদ।